26 তারিখে আমাদের বাংলাদেশে আসলে কি হতে চলেছে? 26 তারিখে যা যা হচ্ছে সব আজকে বলবো। অনেকে বলতেছে যে আসলে 26 তারিখে কি, 26 তারিখে কি? আমি এ কি সদা আমার তো কয়টি আবান 26 তারিখে দিব। তো যাই হোক, সবকিছু আমরা 26 তারিখে হিসাব করে রাখছি। তো আসলে 26 তারিখে আমাদের বাংলাদেশ সরকার মাথা পিছু 50,000 টাকা করে দিচ্ছে। 26 তারিখে হিরো আলম এলাকা ভিত্তিক ভাবে মেয়র হচ্ছে, ঠিক আছে? মানে কি মেয়র জানেন, এলাকার মধ্যে যা যা বিতরণ করিচ্ছে আপনার হলো চাল ডাল গম। তারপরে 26 তারিখে হলো আপনার যে কি হস্টার নাকি হ্যামস্টার, হ্যামস্টার হলো আমাদের বাংলাদেশের সকল যে বাঙালি এটা আছে যারা যারা এটা ট্যাপ ট্যাপ করে যে মোবাইলের উপর, মানে মাংনা ট্যাপ ট্যাপ করা, ঠিক আছে? মানে আঙ্গে নাই চাঙ্গে আছে। তো যাই হোক, তাদেরকে আর কি কোটিপতি করে দিবে 26 তারিখে, কারণ তারা সারা রাত জাগে যে ট্যাপ ট্যাপ করছে ট্যাপ ট্যাপ মোবাইলের উপর। তো যাই হোক, এদের কোটিপতি করে দিবে। সবচেয়ে বড় কথা, 26 তারিখে আমি একজনকে সতর্ক করে দিচ্ছি, সেটা হলো যারা ব্যবসায়ী আছে, ঠিক আছে, এবং যারা দোকানদার আছে, সবাই একটু সতর্ক থাকবেন, কারণ সবাই বড় লোক হয়ে যাবে 26 তারিখে। আপনাদের যেন লস না হয় সেইভাবে দেখে শুনে একটু তাদের কাছে বিক্রি করবেন। কেউ আইফোন কিনবে, কেউ আবার বড় বড় গাড়ি কিনবে, কেউ নামি দামি বাইক কিনবে। তো যাই হোক, অনেক কিছু হতে চলছে 26 তারিখে, ঠিক আছে? আমি নিজেও মনে করেন যে 26 তারিখে প্রায় 120-130 টাকার মতো পাবো, কারণ আমার অনেকদিন আমি ট্যাপ ট্যাপ করছি, তো ওই 120-130 টাকার মতো পাবো। কিন্তু এই মাসে আমার নেট বিলিং আছে 1800 টাকা, সমস্যা নাই, তাও তো পাচ্ছি 120-130 টাকা, এটা কোনো প্রবলেম না আমার কাছে। তো যাই হোক, 26 তারিখে অনেক কিছু হতে চলছে, সামনে আগামী দিন আসতেছে 26 তারিখের, আপনারা সবাই সবকিছু দেখতে পারবেন, সমস্যা নেই। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা এখানেই থাকলো, আর তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন যে 26 তারিখে কি হচ্ছে, আমি সোজা ভাষায় বলে দিচ্ছি, 26 তারিখে হচ্ছে হলো একটা কিছু হচ্ছে আর কি। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।